বদলানোর জন্য ইচ্ছের প্রয়োজন হয় না, প্রিয় মানুষটির অবহেলাই যথেষ্ট। সব পথ যখন বন্ধ হয়ে যায়, নিরুপায় চোখ তখন আকাশের দিকে তাকায়। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞাসা করলাম, তোমার শ্বশুরবাড়ির সমস্যাগুলো তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন? মহিলাটি হেসে জবাব দিল, ম্যালেরিয়া সমস্যা কি মশার সাথে আলোচনা করে মিটানো যায়? কাছের মানুষগুলোকে আমার ভীষণ ভয় হয়, কারণ হৃদয় ভাঙার কারিগর তারাই হয়। হাসতে জানলে কথা সুন্দর হয়, বলতে জানলেই মন সুন্দর হয়, খুশি থাকলে আর জীবন সুন্দর হয়। একজন মনের মতো মানুষ থাকলে একজন সুন্দরী রমণীর পাশে দুই ঘন্টা বসে থাকো, দেখবে সময় উড়ে চলে গেছে। যে ভালো থাকে সে ভালো রাখে না, আর যে ভালো রাখে সে ভালো থাকে না। কিছু কিছু মানুষ কারণ ছাড়াই বদলে যায়, আর দোষ দেয় পরিস্থিতির। যে ভুল করে হারায় তাকে ফিরে পাওয়া যায়, কিন্তু যে ইচ্ছে করে হারায় তাকে ফিরে পাওয়া যায় না। জিতে গেছো কারণ তুমি বদলে গেছো, আমি হেরে গেছি কারণ আমি বদলাতে পারিনি। আঘাত পেলো যে আঘাত করে না, তাকে কখনো ভোলা যায় না। ভালোবাসি শব্দটা মুখে বলার প্রয়োজন হয় না, ছোট ছোট কাজের দ্বারা বোঝা যায়। সব সময় একটা কথা মনে রাখা উচিত, কেউ নিখুঁত নয়, দোষগুণ মিলিয়ে মানুষ। ভালো থাকার জন্য গাড়ি টাকা পয়সা লাগে না, মনের মতো একজন জীবন সঙ্গী যথেষ্ট। কথাটা মানতে না পারলেও সত্যি, স্কুলের প্রথম ব্রেঞ্চে ছাত্ররা ইতিহাস লেখে, শেষ ব্রেঞ্চে ছাত্ররা ইতিহাস বানায়। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না, কারণ ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য। মনে রেখো কেউ কারো যোগ্য নয়, যোগ্য বানিয়ে নিতে হয়। জীবিত থাকলে মা বাবার মুখে ভাত দেওয়ার মতো কেউ নেই, কিন্তু মরে গেলে গ্রামবাসীকে খাওয়ানো হয়। পৃথিবীতে চোখের পানির মূল্য কেউ দেবে না, একমাত্র রব ছাড়া। বোকা মানুষগুলো হয়তো স্মার্ট হয় না, কিন্তু কখনো কাউকে ভালোবাসার নামে ধোকা দেয় না। নিজেকে কখনো পাথর বানিয়ে ফেলো না, কারণ পাথর অন্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। জীবনে সঠিক মানুষকে আসার জন্যে ভুল মানুষগুলোকে ছেড়ে দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না। কেউ চলে গেলে মানুষ ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচণ্ড ভালোবাসার পর হঠাৎ দেখা হয়ে গেলে। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ, না দেবে সফলতা। একবার প্রতারিত হয়ে বুঝে গেছি নিজের থেকে কাউকে বেশি বিশ্বাস করতে নেই। সুগন্ধি টাটকা ফল থেকে আসে, পচা ফল থেকে নয়। তাই সবসময় সৎ মানুষের সঙ্গে থাকার চেষ্টা করুন। কিছু মানুষ রাগ করাটা ধীরে ধীরে ছেড়ে দেয়, কারণ তাদের রাগ বোঝা বা ভাঙানোর পৃথিবীতে কেউ নেই। সবাই একটা ভরসার হাত খুঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম বেশি হবে। আমার কষ্টটা তুমি সেদিনেই বুঝবে যেদিন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কষ্ট দেবে। হাতটা তাকে ধরতে দাও যার স্পর্শে মিথ্যার আশ্বাস নেই, প্রতারণা নেই, আছে শুধু ভালোবাসা আর বিশ্বাস। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, তাদের দুর্বল ভাবার কোনো কারণ নেই। এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে, তারা খুব সহজে সবাইকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয়, বেশি কষ্ট পায়। বেশি অবহেলার মানুষটা একটা সময় নিজেকে সামলে নিতে শিখে যায়, শুধু একটু সময়ের প্রয়োজন। জীবনটা অনেকটা নদীর জলের মতো, কখনোই থামে না। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত পাওয়াটাই সবচেয়ে বড় কথা। পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, বেশি দিন থাকে না। তার চেয়েও বেশি স্বার্থপর হচ্ছে ভালোবাসা, যা সবার জীবনে সয় না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় সাথে থাকে। ভালোবাসার মানুষটাকে কখনোই ভোলা যায় না, কারণ সত্যিকার অর্থে আমরা তাকে ভুলতেও চাই না। মানুষ এখন মিথ্যাটাকে বিশ্বাস করে, কারণ সত্যিটাকে এখন প্রমাণ করতে হয়। খারাপের সংস্পর্শে থাকলে সময় ভালোবাসা খারাপ হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়,
যা একবার চলে গেলে আর ফিরে আসে না। চোখের জলে যদি কথা বলার ক্ষমতা থাকত তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্টে চোখের জল পড়ে। ভালোবাসার মানুষ যখন মাঝপথে আমাদের হাতটা ছেড়ে দিয়ে চলে যায় তখন আমাদের দেহের মরণ হয় না, কিন্তু মনের মরণ ঠিকই হয়। যদি মনে হয় তুমি সব কিছু হারিয়ে ফেলেছ, তবে মনে রেখো গাছেরাও প্রতি বছর তাদের পাতা হারায়, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায়। সবাই তোমাকে কষ্ট দিবে, কিন্তু তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটা হলো প্রকৃত ভালোবাসা। ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনোই প্রেম জাগে না, জাগে সেটা হলো সহানুভূতি। গরিব প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয়, প্রেমিক প্রেমিকার হাতে পুতুল হয়, কিন্তু প্রেমিক হন প্রেমিকের পুতুল। দুজনে একসঙ্গে কখনো পূর্ণ হয় না, প্রেম কোনো কিছু পরিকল্পনা মতো হয় না। ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তেই যথেষ্ট। ভালোবাসা মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো, বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তোবা ভালোবাসা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুইয়ের মধ্যে ভালোবাসাটাই হয়তো বেশি প্রিয়। প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া, তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ওই বিশেষ অংশটাও নিয়ে যাবে, তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু কেউ অপেক্ষা করে সে ভালোবাসার প্রমাণ করতে পারে না। ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে, হয়তো খুবই অল্প সময়ের জন্যে, অথবা ভুল সময়ে, কিংবা খুব দেরিতে, আর নয় সব সময়ের জন্যে, তবে প্রেমে তারা পড়বেই। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনোই কিছু করা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে, নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়, এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায়, তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না, তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরে রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি এক সময় পরিণত হয় দীর্ঘশ্বাসের। মেয়েদের বোঝা খুবই কঠিন, একটি মেয়েকে কখনোই পুরোপুরি বুঝতে গেলে হয় আপনি পাগল হয়ে যাবেন, নয়তো আপনি মেয়েটির প্রেমে পড়ে যাবেন। একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায়, কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলো মানুষ চেনা বড় দায়। প্রতিজ্ঞা করার আগে একটু হলো ভাবা উচিত, মিথ্যা দিয়ে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানোই ভালো। জীবনে দুজন মানুষকে কখনোই ভুলে যেও না, যে তোমাকে জিতিয়ে দেওয়ার জন্য সব কিছু হারায় তোমার বাবা, যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে তিনি তোমার মা। প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না। যে কঠিন পরিস্থিতির মাঝেও নিজেকে আত্মবিশ্বাসী আর সাহসিকতার উজ্জীবিত করে তোলে সেই তো প্রকৃত যোদ্ধা। যারা ভালোবাসতে জানে তারা আগলেও রাখতেও জানে, প্রিয় মানুষ ছেড়ে গেলে আবারও শোক সইতেও জানে, জানে না শুধু ভালোবাসাকে ঘৃণা করতে। ভেতরে ভেতরে গুমড়ে পড়া মানুষগুলো ভুলে যায় হাসি মুখে বাঁচতে, প্রাণ খুলে হাসতে। কিছু সম্পর্কে কোনো নাম হয় না, রোজ দেখার প্রয়োজন হয় না, কিন্তু গভীরতা অনেক বেশি হয়। যে ভালোবাসার মাঝে হারানোর ভয় থাকে আর সেই কথা ভেবে দুজনেই কাঁদে, সেই ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা।